দর্শক আজকের এই ভিডিওটি শুধুমাত্র গরু ছাগল গারল দুম্মা ভেড়ার খামারিদের জন্য এই জন্যই বলছি এইসব লালন পালন করতে গেলে ঘাসের প্রয়োজন আর ঘাস চাষ করার জন্য ঘাসের কাটিং প্রয়োজন আজকে তিন ধরনের কাটিং দেখানোর চেষ্টা করব এর মধ্যে হল বারো মাস জমিতে পানি থাকলেও পানিতে যে ঘাস হয় এরকম দুইটি জাতের ঘাস দেখানোর চেষ্টা করব আরেকটি উঁচু জমিতে যে ঘাস হয় সেই ঘাস দেখানোর চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ জেলা সদরে দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে অসীম ভাই উনি বিভিন্ন ধরনের ঘাস রোপণ করেন ঘাসের কাটিং সেল করেন একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা আজকে ওনার এখানে দুটা এক্সক্লুসিভ ঘাস পাইছি আমরা সারা বছর যদি আপনার জমিতে পানি থাকে তারপরেও ঘাস ব্যাপক পরিমাণে হবে আপনার খামারে গরু ছাগলকে খাওয়াইতে পারবেন বিশেষ করে এই পাশে একটা ঘাস আছে এইটা আপনি ছাগলকে খাওয়াইতে পারবেন অনেক নরম ঘাস এই পাশে একটা ঘাস আছে ওই পাশে আর একটা ঘাস আছে ওইটা গরুকে খাওয়াইতে পারবেন তবে বর্ষা মৌসুম থাকলেও পানি যদি বেঁধেও থাকে তারপরেও আপনার এই ঘাসটা নষ্ট হবে না সারা বছর এই ঘাসটা গরুকে গরু এবং ছাগলকে খাওয়াইতে পারবেন এই ঘাস সম্পর্কে জানার চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই ঘাসের কাটিং ক্রয় করতে পারবেন পাশাপাশি এই ঘাস চাষ সম্পর্কেও জানতে পারবেন তো চলুন আমরা আগে ভাইয়ের কাছে জানার চেষ্টা করি এই ঘাস দুইটার নাম কী এগুলি কীভাবে পরিচর্যা করেন কীভাবে রোপণ করছিলেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করি ভাই কৃষি কৃষিপক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনাকে ভাই অনেক শুভেচ্ছা ভাই আপনি যে একজন শিক্ষিত মানুষ তরুণ মানুষ এই সেক্টরে আসছেন এটা দেখে অনেকেই অনুপ্রেরণিত হবে এই যে আপনি দুই জাতের ঘাস এখানে লাগানো আছে কতটুকু জমি আছে আর কী কী জাতের ঘাস এগুলি প্রথমে আমি বলি এই যে ঘাসগুলো হচ্ছে আপনার দর্শক দেখতেই পাচ্ছেন এই ঘাসটা অনেক নরম এই গাছটার নাম হচ্ছে হোয়াইট জার্মান এটা মূলত হচ্ছে ছাগলের উপযোগী খাবারের একটা দারুণ একটা ঘাস এটা খুবই নরম এবং এটার ভিতরে দেখতে পাচ্ছেন রস অনেক আর প্রোটিনের পরিমাণ হচ্ছে এটা বারো পার্সেন্ট প্রোটিন আসে ঘাসে শতকরা বারো পার্সেন্ট প্রোটিন আসে এবং ছাগল এটা খুব মানে মজা করে খায় আর সবচেয়েতে বড় কথা বাংলাদেশের নিম্ন অঞ্চল যে সমস্ত অঞ্চলে বর্ষার সময় ছয় মাস তলিয়ে থাকে জমিগুলো সেই সমস্ত অঞ্চলের খামারিদের তখন ব্যাক আপ ঘাস হিসাবে সমস্ত ঘাস কিন্তু পচে যায় পানি থাকলে পচে যায় তখন ব্যাক আপ ঘাস হিসাবে এই ঘাসগুলোকে গরু বা ছাগলের মুখে ধরার মতো একটা উপযোগী ঘাস থাকে এটা হচ্ছে হোয়াইট জার্মান ঘাস ভাই আর পাশে একটা ঘাস দেখতেছি হ্যাঁ পাশে ওইটা চাষ করছে আমি ওইটা হচ্ছে অজানা হাইব্রিড অজানা হাইব্রিড আমরা একটু ওই ওইখানে যাই দেখি দর্শক দেখতে থাকুন আমরা অজানা হাইব্রিডটাও একটু দেখানোর চেষ্টা করবো আচ্ছা ওইখানেই থাকে এই যে এইখান থেকে একটু দেখানোর চেষ্টা করি এটা অজানা হাইব্রিড

আমি রোপণ করছিলাম এটা তো শুকনার ভিতরেই কিন্তু এই ঘাসটা হচ্ছে যদি পানি থাকে তো দর্শকদের আমরা সেই ক্ষেত্রে বলে দিই পানি থাকলে এটা তিন গিট করে বা দুই গিট করে দিয়ে এটা খারাভাবেই পুতে দিতে হয় মাটিতে এই যা পানি কাদার মধ্যে ঢোকাই দিলেও হবে কাদার ভিতরে ঢোকাই দিতে হবে খারাপভাবে ঢোকাই দিতে হবে যারা গাছটা যেমন আমরা শোয়াই লাগাই মাটিতে শোয়াই লাগাই পাব আর এই গাছটা হচ্ছে কাদার ভিতরে পানি থাকলে পানির ভিতরে এটা পুঁতে দিতে হবে পুঁতে দিলে এটা মনে করেন যে দুই ফিট বাই দুই ফিট পরপর ওই একইভাবে লাগাতে হবে পুঁতে দিলে ওইখান থেকেই হবে আর এই গাছটার বা একটা বিশেষত্ব হচ্ছে যে বর্ষার সময় সব গাছই কিন্তু মনে করেন যে পানিতে তলিয়ে যায় এটা তলিয়ে গেলে এটা পানির সাথে সাথে বৃদ্ধি পাবে যত পানি হোক এটা কিন্তু মরবে না এটা ফলন পানি তারও ভালো হবে আচ্ছা বাইরে দুইটা ঘাসে কি একই সিস্টেমে রোপণ করতে হবে হ্যাঁ দুইটা ঘাসে একই সিস্টেমে রোপণ আচ্ছা এটাতে মানে সার কীটনাশক দিতে হয় কিনা এটাতে সার কীটনাশক অবশ্যই দিতে হয় কিভাবে ব্যবহার করছিলেন এটাতে মনে করেন চাষের ক্ষেত্রে যদি জৈব সার হিসাবে গোবর দিতে পারে কেউ সেটা তো অনেক বেস্ট হয় গোবর জৈব সার আর যার গোবর না আসে সে ডিএপি সার পটাশ সার দিয়ে চাষ করতে পারবে একদিন একদম কাদার মধ্যে কি এটা রোপণ করা যাবে হ্যাঁ এটা কাদার ভিতরে রোপণ করতে পারলে ভালো হবে বেশি কাদার ভিতরে সহজ হবে খরচ কম হবে লেবার লাগবে কম কাদার ভিতরে জঙ্গলগুলো একটু পরিষ্কার করে দিয়ে জমিতে মনে করেন ছয় ইঞ্চি আট ইঞ্চি পানি থাকবে বা দশ ইঞ্চি পানি থাকবে সেই সমস্ত জমিতে কাদার ভিতরে এভাবে খারাপ খারাপভাবে গাছগুলোকে পুঁতে দিতে হবে তাহলে হবে আচ্ছা একটা না মনে করেন ছয় মাস পানি থাকলো এই পানির মধ্যে কি ঘাসটা বেঁচে থাকবে হ্যাঁ পানি থাকলে পরে ওই সমস্ত জমিতে আরও ঘাসের ফলন ভালো হবে পানি পানি বাড়ার সাথে সাথে ঘাসগুলো এরকম বেঁচে থাকবে এবং গাছগুলো বাড়তে থাকবে আপনি এটা রোপণ করার কতদিন পরে এইটা মানে গরুকে খাওয়ার উপযোগী হবে কাটতে পারবো এইটা আড়াই মাস পর থেকে রোপণ করার আড়াই মাস পর থেকে মানে গরুকে গবাদি পশুকে খাওয়ার উপযোগী হয় কাটা যায় অনেকেই যে বলে যে মাত্র তিরিশ দিন পর থেকেই কাটা যাবে ঘাস না ভাই এটা আসলে ভুয়া কথা যারা বলে মাত্র তিরিশ দিন পর থেকে কাটা যায় এসে আসলে ভাই আমি নিজে করছি আমারও গরু আছে আমি তো নিজেও গরুর গরুের ঘাস খাওয়াই গরুরে খাওয়ানোর পরে যা থাকে তারপরে বাদ বাকি আমি সেল করি তো আমি তো নিজে জানি চাষ করে যে আসলে তিরিশ দিন পর থেকে এই ঘাসটা কাটা যায় না ওটা যার মানে ওইটা আপনার যারা গাছটা কাটা যায় আপনার কাছে কয় প্রকারের ঘাস আছে আমার কাছে ভাই তিন প্রকারের ঘাস আছে ওয়ান হাইব্রিড অজানা হাইব্রিড এবং হোয়াইট জার্মান আচ্ছা এই কাটিংগুলো আসলে বিক্রি করেন কীভাবে এই কাটিংগুলো আসলে আমাদের আমরা বিক্রি করি অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকে সেটাকে অ্যাডভান্স করতে হয় অনেক অনেক ক্ষেত্রে দর্শকরা অ্যাডভান্স করে কাস্টমাররা অ্যাডভান্স করে অনেক অনেক ক্ষেত্রে অ্যাডভান্স করে না কুরিয়ারের খরচটা অ্যাডভান্স করে আচ্ছা আনুমানিক একজন মানুষ কতগুলা কাটিং অর্ডার করতে পারবে সর্বনিম্ন পাঁচশো থেকে সর্বোচ্চ যত খুশি সর্বনিম্ন পাঁচশো হ্যাঁ আর তারপরে যত খুশি তারপরে যত খুশি বিশ হাজার পঞ্চাশ হাজার দশ হাজার যত খুশি এই ঘাসটা কতগুলো জমিতে রোপণ করা আছে আমার মোট জার্মান আর এই যে আমার আমার মোট ভাই আঠারো বিঘা জমিতে ঘাস চাষ করছে আঠারো বিঘা হ্যাঁ মোট আঠারো বিঘা আপনার এই জেলায় আসলে কত শতাংশে এক বিঘা তিরিশ শতকে এক বিঘা তাহলে তো প্রচুর ঘাস লাগাইছে জি জি আচ্ছা আর এই ঘাসটা আপনার হচ্ছে আমার চার বিঘাতে আছে এই অজানা জার হোয়াইট হোয়াইট মানে এটা চার বিঘা আছে আর যারা হাইব্রিড টা বেশি আছে যারা হাইব্রিড টা বেশি আছে আচ্ছা তো এটা আসলে হচ্ছে ভাই আসলে মূল কথা কি এটা আসলে ব্যাকআপ গাছ হিসেবে ব্যবহার করি আমরা ব্যাকআপ গাছ যদি বলেন ব্যাকআপ গাছ মানে কি ব্যাকআপ গাছটা হচ্ছে হচ্ছে যে বর্ষার সময় আপনার যারা গাছটা তলিয়ে গেলে কিন্তু পচে যাবে মরে যাবে এটার বংশ আর থাকবে না আর এই গাছটা তখন যখন বর্ষার সময় এই গাছটা কিন্তু টিকে থাকবে খামারিরা গরুর মুখে দেওয়ার জন্য এই গাছগুলোকে খাওয়াতে পারবে এটাকে বলে ব্যাকআপ মানে গরুকে বাঁচাই রাখার জন্য বা খামারে কিছু গাছ সরবরাহ করার জন্য এটাকে আমরা ব্যাকআপ গাছ বলে থাকি যে বর্ষায় সব গাছ নষ্ট হয়ে গেলেও এই অজানা হাইব্রিড এবং হোয়াইট জার্মানটা নষ্ট হবে না এটা ব্যাকআপ হিসাবে খামারিটা ব্যবহার করতে পারে আচ্ছা ভাই আমার ভিডিও বড় করব না যেহেতু অনেকের কাটিং প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কাটিংয়ের একটা সন্ধান দিলাম দর্শকরা যারা খামার করেন তাদের প্রয়োজন হয় রোপণ রোপণের যে বিষয়টা আছে কিভাবে পরিচর্যা করেন যাকে কাটিং দেবেন একটু বলে দেবেন সেক্ষেত্রে সুবিধা হবে আর যেহেতু আমরা আপনার প্রজেক্টে আসছি ঘাস দেখাচ্ছি আপনি একটু আপনার নামসহ ঠিকানাটা বলবেন এমনভাবে ঠিকানাটা বলবেন যাতে আপনার প্রোজেক্টে এসেই জন্য মানুষ কাটিং নিয়ে যেতে পারে এটা দর্শকদের উদ্দেশ্যে বলবেন দর্শক ভাইয়েরা খামারি ভাই আমার ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের গ্রামে আমার প্রজেক্ট আর ঘাসের রেটটা যদি আমি বলি ভাই আমার নিজের জমি আমি বাংলাদেশের সর্বোচ্চ কম রেট আপনাদেরকে ঘাস দিব মানে যে যত রেটে বিক্রি করবে তার চাইতে সবচেয়ে কম রেট আমি আপনাদেরকে ঘাস দিব কারণ আমার লস না আমার নিজের জমি ভাই ঘাসের কাটিং ঘাসের কাটিং আচ্ছা অসীম দা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তরুণ মানুষ খামারিদেরকে এই যে সহযোগিতা করবেন এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য অনেক উপকার হবে খামারিদের জন্য তো আপনাকে ধন্যবাদ দর্শক এখান থেকে যারা কাটিং ক্রয় করতে চান আমরা স্ক্রিনে একটা নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করে আপনারা কাটিং ক্রয় করতে পারবেন আর রোপণের বিষয়টা কিভাবে পরিচর্যা করছে এই বিষয়টা আপনারা ফোনেই জেনে নেবেন ভিডিও বড় হয়ে গেলে দেখেন না এই আমরা ভিডিওটা বড় করছি না